সিএসআই নেট জুন 2024-এর জন্য কোয়ান্টাম মেকানিক্স থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখবো। সো দেখো, প্রথম যে কোয়েশ্চেনটা আমি রেখেছি সেটা কি, বেসিক্যালি বলছে দ্য গ্রাউন্ড স্টেট অ্যান্ড ফার্স্ট এক্সাইটেড স্টেট ওয়েভ ফাংশন অফ আ ওয়ান ডাইমেনশনাল ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েভ। ঠিক আছে, বলছে কি, একটা সাই ওয়ান, এটা হচ্ছে তোমার গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন, আর একটা হচ্ছে তোমার সাই টু, রেসপেক্টিভলি। তার একটা ওয়ান ডাইমেনশনাল ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েভ রয়েছে, সেইখানে পার্টিকেলের গ্রাউন্ড স্টেট বলে দিয়েছে, গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন বলে দিয়েছে, আর ফার্স্ট এক্সাইটেড স্টেট ওয়েভ ফাংশন বলে দিয়েছে। ক্লিয়ার? বলছে হোয়েন টু স্পিন আপ পার্টিকেল, স্পিন আপ পার্টিকেল মানে এখানে ইলেকট্রনস বলেছে, এটা খুব ইম্পর্টেন্ট কথাটা দেখো, টু স্পিন আপ মানে দুটোই কি, মানে দুটো ইলেকট্রন রয়েছে, দুটো ইলেকট্রনের কি স্পিন আপ, দুটো ইলেকট্রনের কি স্পিন আপ, এটা বলে দিয়েছে। আর প্লেসড ইন দ্য পোটেনশিয়াল, তোমার দেখো এখানে যদি বলি আমি দুটো যদি স্পিন আপ হয় তাহলে কি ওয়েভ ফাংশনটা কেমন হবে, মানে এই যে স্পিন, স্পিন পার্টের জন্য যে ওয়েভ ফাংশনটা আসবে সেটা কেমন হবে, সিমেট্রিক হবে, তাই না? কোয়েশ্চেনটা ভালো করে পড়তে হবে তাহলে তুমি বুঝতে পারবে। হ্যাঁ, তাহলে বলছি যেহেতু দুটো স্পিন আপ পার্টিকেল মানে দুটোই স্পিন আপ ইলেকট্রন, তাহলে কি, তাহলে ওয়েভ ফাংশনটা কেমন হবে, সিমেট্রিক হবে, মানে স্পিন পার্টের জন্য, তাই তো? আচ্ছা, বলছে আর প্লেসড ইন দিস পোটেনশিয়াল হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং উইথ, বলছে এক্স ওয়ান অ্যান্ড এক্স টু ডিনোটিং দ্য পজিশন অফ দ্য টু পার্টিকেল, টু ইলেকট্রনস, ওকে, কারেক্টলি রিপ্রেজেন্টস দ্য স্পেস পার্ট অফ দ্য গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন অফ দ্য সিস্টেম, মানে আমাদের স্পেস পার্টটা বের করতে বলেছে। ক্লিয়ার? তাহলে দেখো, আমরা সবাই জানি বেসিক্যালি কি, আমরা সবাই জানি দেখো এখানে যদি ইলেকট্রন এটা, তাহলে ইলেকট্রন কিটা ফার্মিয়ন, তাহলে ফার্মি ড্র্যাগ ডিস্ট্রিবিউশন মেনে চলবে, তাহলে সেখান থেকে আমরা জানি যে টোটাল যে ওয়েভ ফাংশনটা হতে হবে সেটা কি হতে হবে, অ্যান্টিসিমেট্রিক হতে হবে, তাই না? টোটাল যে ওয়েভ ফাংশনটা সেটা কি হতে হবে, অ্যান্টিসিমেট্রিক হতে হবে। পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল থেকে আমরা বলতেই পারি যে টোটাল ওয়েভ ফাংশনটা অবশ্যই কিন্তু অ্যান্টিসিমেট্রিক হতে হবে। তাহলে এখানে যেহেতু স্পিন পার্টটা মানে দুটো স্পিন রয়েছে একই, মানে আপ ডিরেকশনে রয়েছে দুটো স্পিনই, তাহলে আমরা যদি বলি দুটো স্পিনই কি আপ ডিরেকশনে, তাহলে এখান থেকে বলতে পারবো যে ওয়েভ ফাংশন অফ স্পিন, স্পিন পার্টের জন্য যে ওয়েভ ফাংশন সেটা কি দেবে বেসিক্যালি, এটা সিমেট্রিক, এটা ঠিক আছে। কোশ্চেন থেকে আমরা বুঝতে পাচ্ছি এইবার, তাহলে মানে ইলেকট্রো মানে যে স্পেস পার্ট, স্পেস পার্টের জন্য ওয়েভ ফাংশনটা কি হতে হবে, অবশ্যই অ্যান্টিসিমেট্রিক হতে হবে, মানে স্পেস পার্টের জন্য, এটা যদি আমরা স্পেস পার্টের জন্য যদি বলি আমি, স্পেস পার্টের জন্য যে ওয়েভ ফাংশন সেটা কি হতে হবে, অ্যান্টিসিমেট্রিক হতে হবে, তাই না? তবেই তো মানে দুটোর প্রোডাক্ট করলে কি হবে, মানে টোটাল ওয়েভ ফাংশনটা যদি আমরা লিখি সেটা কি হবে, টোটাল ওয়েভ ফাংশন বেসিক্যালি স্পিন পার্ট আর যে স্পেস পার্ট তাদের প্রোডাক্ট হবে, তাই তো? যে টোটাল ওয়েভ ফাংশনটা তাহলে কি স্পিন পার্ট আর যে স্পেস পার্টের ওয়েভ ফাংশনের প্রোডাক্ট দেবে আমাদের। তাহলে দেখো, স্পিন পার্টে যদি সিমেট্রিক হয় আর স্পেস পার্টে যদি অ্যান্টিসিমেট্রিক হয়, তাহলে টোটাল ওয়েভ ফাংশনটা কি অ্যান্টিসিমেট্রিক হচ্ছে, তাই তো হওয়ার কথা ছিল। যেহেতু ফার্মিয়ন্স, তাহলে ফার্মি সিস্টেমের জন্য টোটাল ওয়েভ ফাংশনের ওয়েভ ফাংশনটা অবশ্যই কি অ্যান্টিসিমেট্রিক হবে। তাহলে দেখা যাক কোন ওয়েভ ফাংশনটা অ্যান্টিসিমেট্রিক। হ্যাঁ, তাহলে এখানে দেখো প্রথম অপশনটা দেখো, প্রথম অপশনটা কি বলেছে, মানে অ্যান্টিসিমেট্রিক কী করে বুঝবো, যদি আমি পজিশনটা যদি চেঞ্জ করি তার ফলে যদি একটা নেগেটিভ সাইন চলে আসে তাহলে সেটা অ্যান্টিসিমেট্রিক হবে। ঠিক আছে, মানে যে পজিশন, ঠিক আছে, পজিশন যদি ইন্টারচেঞ্জ করা হয় তাহলে যদি নেগেটিভ সাইন চলে আসে তাহলে হচ্ছে তোমার অ্যান্টিসিমেট্রিক, মানে এই এক্স ওয়ানটাকে যদি আমি এইদিকে নিয়ে আসি আর এক্স টুটাকে যদি আমি এইখানে নিয়ে চলে আসি, মানে এইভাবে যদি ইন্টারচেঞ্জ করি তাহলে যদি নেগেটিভ আসে তখন সেটা বললো আমরা অ্যান্টিসিমেট্রিক। ক্লিয়ার? তাহলে এই অপশনটা দেখো, এটা ঠিক আছে, বলছে মাইনাস, আচ্ছা মাইনাস এসছে, আচ্ছা এখানে এক্স ওয়ানের জায়গায় এক্স টু লিখেছে, বাট এক্স টুর জায়গায় এক্স টু লিখেছে, তাহলে এটা হতে পারে না, তাই না? মানে এখানে ইন্টারচেঞ্জ কিন্তু হয়নি, শুধুমাত্র এক্স ওয়ানের জায়গায় রিপ্লেস করেছে এক্স টু, বাট এক্স টুটা কিন্তু এক্স টুই রেখেছে, এখানে যদি এক্স ওয়ান হতো তাহলে মিলে যেত, ফলে তাহলে এটা হবে না। সেকেন্ড অপশন দেখো, এখানে এটা যেমন যেমন থাকলো, এখানে প্লাস, প্লাস তো হবেই না, কারণ অ্যান্টিসিমেট্রিক আমরা বললামই এখনই যে ইন্টারচেঞ্জ করবে, পজিশন দুটো ইন্টারচেঞ্জ করবে এবং সেখানে এটা মাইনাস সাইন আসবে, ইন্টারচেঞ্জ করার দরুন মাইনাস সাইন আসবে। দেখো এখানে ইন্টারচেঞ্জ করেছে বাট মাইনাস সাইন দেয়নি, তাহলে এটা হতে পারে না, এটা অ্যান্টিসিমেট্রিক নয়, মানে এটা কি সিমেট্রিক ওয়েভ ফাংশন, ঠিক আছে। থার্ড অপশন দেখো, এখানে কি, এখানে এটা এটা আছে, এবার এইখানে কি করেছে, এইখানেও দেখো একই রকম, এখানে প্লাস দিয়েছে বাট ইন্টারচেঞ্জ করেনি, শুধুমাত্র রিপ্লেস করেছে, এক্স ওয়ানের জায়গায় কি এক্স টু রিপ্লেস করেছে, বাট এক্স টু জায়গায় এক্স টু রেখে দিয়েছে, তাহলে এটা হতে পারে না। তাহলে এইটাই কিন্তু হবে, দেখো যে সাই ওয়ান এক্স ওয়ান এটা আছে, ঠিক আছে, অসুবিধা নেই, এবার কি ইন্টারচেঞ্জ করো, দেখো এক্স ওয়ানের জায়গায় এক্স টু এবং এক্স টু জায়গায় এক্স ওয়ান লেখো, দেখো তাই করেছে, এক্স ওয়ানের জায়গায় এক্স টু লিখেছে, এক্স টু জায়গায় এক্স ওয়ান লিখেছে, এবার এটা নেগেটিভ সাইন দিয়েছে,
তাহলে কি সব মিলে গেল, মানে ইন্টারচেঞ্জ করলো তার জন্য একটা নেগেটিভ সাইন আসলো, তাহলে আমরা কি বলতে পারবো এটাই হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কি মানে আমাদের কি মানে যে স্পেস যে পার্টের পার্ট যে ওই ফাংশনের যে স্পেস পার্ট তার যে সেটা যে অ্যান্টিসিমেটিক সেটা কিন্তু এখান থেকে রিপ্রেজেন্ট করছে। ক্লিয়ার? এটা কি গেট 2014 এসেছিল, খুব ইম্পর্টেন্ট। নেক্সট আরেকটা কোয়েশ্চেন দেখো, বলছে অ্যান ইলেকট্রন ইন দ্য গ্রাউন্ড স্টেট অফ দ্য হাইড্রোজেন অ্যাটম হ্যাজ দ্য ওয়েভ ফাংশন, এত ওয়েভ ফাংশন বলে দিয়েছে, মানে গ্রাউন্ড স্টেটে হাইড্রোজেন অ্যাটমের ওয়েভ ফাংশনটা বলে দিয়েছে। বলছে হয় আর এ জিরো ইজ কনস্ট্যান্ট, এটা বেসিক্যালি বোর কনস্ট্যান্ট, ঠিক আছে, বোর রেডিয়াস। বলছে দ্য এক্সপেকটেশন ভ্যালু অফ দ্য অপারেটার, তাহলে এই অপারেটারের এক্সপেকটেশন ভ্যালু কত হবে সেটা বের করতে হবে, যেখানে জেড ইজ ইকাল টু আর কস থিটা, ঠিক আছে। তাহলে এই অপারেটারের এক্সপেকটেশন ভ্যালু সেটা বের করতে হবে, তাহলে খুব ইজি। আমাদেরকে অপারেটারটা কি বলেছে যে কিউ ক্যাপ, ঠিক আছে, ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে আমাদের এক্সপেকটেশন ভ্যালু বের করতে হবে, এক্সপেকটেশন ভ্যালু অফ কিউ ক্যাপ ইকুয়াল টু এক্সপেকটেশন ভ্যালু অফ জেড স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন ভ্যালু অফ আর স্কোয়ার। হলো, এবার আমরা জানি বেসিক্যালি আমরা কি জানি যে জেড স্কোয়ারের যে এক্সপেকটেশন ভ্যালু, ঠিক আছে, উই নো জেড স্কোয়ারের যে এক্সপেকটেশন ভ্যালু সেটা কত হয়, জেড স্কোয়ারের এক্সপেকটেশন ভ্যালু বেসিক্যালি এ নট স্কোয়ার হবে, আর আর স্কোয়ারের যে এক্সপেকটেশন ভ্যালু, আর স্কোয়ার মানে আর স্কোয়ারকে আমরা লিখতে পারি কি এক্স স্কোয়ার, তাই তো, প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এরকম লিখতে পারি আমরা, তাই তো। তাহলে পরে সবাই যদি মানে যেহেতু গ্রাউন্ড স্টেট বলেছে, গ্রাউন্ড স্টেটের ক্ষেত্রে কী হবে যে ওয়েভ ফাংশনটা মানে স্পেরিক্যাল সিমেট্রিক হবে, ঠিক আছে। স্পেরিক্যাল সিমেট্রিক হলে পরে কী হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সবাই সেম হবে, তাহলে আমরা কী লিখতে পারবো, যেহেতু জেড স্কোয়ার মানে হচ্ছে তোমার এ নট স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মানে এ নট স্কোয়ার হবে, ওয়াই স্কোয়ার মানে এ নট স্কোয়ার হবে, তাহলে আমরা কী লিখতে পারবো, থ্রি টাইমস অফ এ নট স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এটা হবে, তাহলে এটা পুট করে দাও, তাহলেই হয়ে যাবে। সুতরাং আমরা লিখতে পারি এখানে কিউ ক্যাপ, তার এক্সপেকটেশন ভ্যালু ইকুয়াল টু, এটা মানে এ নট স্কোয়ার, এটা মানে কত, থ্রি ইন্টু এ নট স্কোয়ার। তাহলে কী হচ্ছে আলটিমেট, আলটিমেট যেটা আসছে এটা কত, টু মাইনাস অফ টু এ নট স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কি আমাদের আনসার, তাহলে এই ডি অপশন হচ্ছে কি কারেক্ট হবে। ক্লিয়ার? এটা 2014 এসেছিলো, ঠিক আছে। তো নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে ওয়ান ডাইমেনশনাল হারমোনিক অসিলেটর ইজ ইন দ্য সুপার পজিশন অফ নাম্বার স্টেট, হ্যাঁ মানে নাম্বার স্টেট বলে দিয়েছে এখানে, ঠিক আছে। তার মানে কি এন এর মান যখন জিরো তখন সেটা কি গ্রাউন্ড স্টেট, এন এর মান যখন ওয়ান তখন সেটা কি ফার্স্ট এক্সাইটেড স্টেট, এন এর মান যখন টু তখন সেটা সেকেন্ড এক্সাইটেড স্টেট, থ্রি হলে পরে থার্ড এক্সাইটেড স্টেট, এইভাবে যাচ্ছে, ঠিক আছে। মানে এনটা বেসিক্যালি নাম্বার স্টেট রিপ্রেজেন্ট করছে, তাহলে তার যে ওয়েভ ফাংশনটা যে হারমোনিক অসিলেটর তার যে ওয়েভ ফাংশন সেটা বলে দিয়েছে এখানে, এইটা মানে এই স্টেটটা এখানে বলে দিয়েছে সুপার পজিশন স্টেট। এটা বলছে অ্যাভারেজ ভ্যালু বা এক্সপেকটেশন ভ্যালু আমাদের বের করতে হবে, ঠিক আছে। এক্সপেকটেশন ভ্যালু অফ দ্য অসিলেটর ইন দ্য গিভেন স্টেট, মানে এই যে স্টেট বলে দিয়েছে এই স্টেটে তার এক্সপেকটেশন ভ্যালু কত হবে সেটা আমাদের বের করতে হবে। এটাও 2014 এসেছিল, ঠিক আছে। তো দেখো জাস্ট কিছুই না, তাহলে সাই মানে আমাদের যে ওয়েভ ফাংশনটা বলেছে এটা কত, ওয়ান বাই টু কেট টু প্লাস রুট থ্রি বাই টু কেট থ্রি। হলো, তাহলে এক্সপেকটেশন ভ্যালু যে বের করি আমরা, সো এক্সপেকটেশন ভ্যালু অফ এনার্জি, তাই তো, দেখো অ্যাভারেজ ভ্যালু কারণ বের করতে হচ্ছে এখানে এনার্জি, তাই না। তাহলে এনার্জি অ্যাভারেজ ভ্যালু, সো এক্সপেকটেশন ভ্যালু অফ এনার্জি সেটা আমরা বেসিক্যালি জানি কি, আমি একটা ফর্মুলা বলেছিলাম, মানে এরকম এইটা তো জেনারেল ফর্মুলাই, ডিভাইডেড বাই এটা, তাই তো। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এরকম ফর্ম পাই, সিআই স্কোয়ার মানে অ্যাকচুয়ালি মড সিআই স্কোয়ার। ক্লিয়ার? যদি ইমাজিনারি নাম্বার থাকে তাহলে সেটা মানে কমপ্লেক্স কনজুগেট হয়ে যাবে, মানে কমপ্লেক্স কনজুগেট আর সেই মেন নাম্বারটার সঙ্গে মাল্টিপ্লাই হবে, ইনটু এখানে এন আই করে দিই, ক্লিয়ার, ডিভাইডেড বাই সামেশন ওভার সিআই মড স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে যে ফর্মুলা, সিআইটা কি দেখো, সিআই বেসিক্যালি এই যে এটা, এই যে ওয়ান বাই টু এটা হচ্ছে তোমার সিআই, এই যে এইগুলো অ্যাকচুয়ালি এটা কি ওয়ান সি ওয়ান, তাহলে এটা সি ওয়ান এটা সি টু হবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারবো দেখো, আচ্ছা এখানে একটা কথা বলে নিই, এখানে যে বললাম কেট টু, তার মানে কি বেসিক্যালি, তার মানে হচ্ছে কি ধরো এই যে কেট টু বলছি না, কেট টু সাপোজ এই স্টেটের ওপরে আমি এনার্জি যদি অপারেট করাই তাহলে কী দেবে, অ্যাকচুয়ালি এনার্জির যে ভ্যালুটা হয় সেটা কত হয়, এনার্জি মানে এন স্টেটের ক্ষেত্রে যে এনার্জি ভ্যালু হয় সেটা আমরা সবাই জানি বেসিক্যালি কি, ই এন ইকুয়াল টু এন প্লাস হাফ এইচ ক্রস ওমেগা, এটা হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে পাই আমরা। এইবার এন এর মান যখন দুই,
এন এর মান যখন 2, তখন দেখো কত হয় এনার্জিটা, 2 প্লাস হাফ মানে 5, 5 বাই 2 এইচ ক্রস ওমেগা, ক্লিয়ার হলো। সিমিলারলি এন এর মান যখন 3, তখন কত হচ্ছে দেখো 3 প্লাস হাফ মানে 7 বাই 2, 7 বাই 2 এইচ ক্রস ওমেগা। তাহলে এগুলো কি আইগেন ভ্যালু তাই না, মানে এন আর আইগেন ভ্যালু অফ এনার্জি। তাহলে এখানে দেখো এই যখন 2 নম্বর স্টেটের উপর যখন অপারেট করা হচ্ছে তখন কি দেবে বেসিক্যালি, তাহলে এনার্জি আইগেন ভ্যালু দেবে। এনার্জি আইগেন ভ্যালু কত, 5 বাই 2 এইচ ক্রস ওমেগা ইনটু কি এই স্টেটটাই পাবো আমরা ফিরে। সিমিলারলি এই এনার্জি অপারেটর যখন এই 3 স্টেটের উপর যখন অপারেট করবে তখন কত দেবে, এনার্জি আইগেন ভ্যালুটা হচ্ছে তোমার 7 বাই 2 এইচ ক্রস ওমেগা গেট 3 পড়ে থাকবে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা এবার দেখো এখানে পুট করো তাহলে হয়ে যাবে। হ্যাঁ তাহলে এখানে আমরা লিখতে পারি, এবার আমরা কি লিখতে পারি দেখো, সি আই স্কোয়ার মানে সি ওয়ান স্কোয়ার, সি ওয়ান মানে কত, এখানে 1 বাই 2 তার হোল স্কোয়ার হবে, ঠিক আছে। সো 1 বাই 2 তার হোল স্কোয়ার মানে 1 বাই 4 হলো, ইনটু কি হবে দেখো, ইনটু বেসিক্যালি এই যে এটা কি আইগেন ভ্যালুটা, আইগেন ভ্যালু কত দেখলাম আমরা এই 2 নম্বর স্টেট মানে এই স্টেটের জন্য কত, 5 বাই 2, সো 5 বাই 2 এইচ ক্রস ওমেগা প্লাস, ঠিক আছে। এখানে দেখো কত এটা 3 রুট 3 বাই 2, তাহলে কত 3 বাই 4 হবে, মানে স্কোয়ার করছে যেহেতু 3 বাই 4 ইনটু এই যে 3 স্টেট, এই স্টেটের জন্য এই স্টেটের উপর যখন এনার্জিটা অপারেট করে তখন যে আইগেন ভ্যালুটা দেয় সেটা কত, সেটা 7 বাই 2 এইচ ক্রস ওমেগা পেলাম, 7 বাই 2 এইচ ক্রস ওমেগা, ক্লিয়ার। ডিভাইডেড বাই কী হবে বেসিক্যালি, ওই সি আই স্কোয়ার হবে, তারপরে কি 1 বাই 4 প্লাস 3 বাই 4 হবে, ক্লিয়ার। তাহলে এটাকে ক্যালকুলেট করো তাহলে হয়ে যাবে, তাহলে এনার্জির এক্সপেকটেশন ভ্যালু দ্যাট ইজ ইকুয়াল টু দেখো এখানে 4 দুগুণে 8, 1 বাই মানে এইচ ক্রস ওমেগা বাই 8 কমন নিতে পারি আমি, 4 দুগুণে 8, 4 দুগুণে 8 আর এইচ ক্রস ওমেগা কমন নিলাম, তাহলে এখানে কত পড়ে থাকবে দেখো, 5 প্লাস 3 সত্তে 21 এটা পড়ে থাকছে, ডিভাইডেড বাই এটাকে যদি করি আমরা 4, আর এখানে 1 প্লাস 3 মানে 4 হচ্ছে তাই না, মানে যে স্টেটটা বলেছে সেই স্টেটটা কি বেসিক্যালি নর্মালাইজ স্টেট তাই না, যেহেতু এখানে একটা 1 আসলো তাহলে কি নর্মালাইজ বলতে পারি আমরা। তাহলে এখান থেকে আমরা দেখো ক্যালকুলেট করতে পারি এটা কত, 21 তাই তো, 21 মানে 26, 26 বাই 8 ইনটু এইচ ক্রস ওমেগা, ক্লিয়ার। তাহলে এইটা হচ্ছে কি আমাদের এনার্জির এক্সপেকটেশন ভ্যালুটা, ঠিক আছে। এটা যদি আমরা ক্যালকুলেট করি তার যে অ্যাপ্রক্সিমেটলি ভ্যালুটা আসবে এখানে লিখি আমি, সো 3.25 এইচ ক্রস, তাহলে এইটা হচ্ছে কি আমাদের আনসার, ঠিক আছে। এইটা আমাদের বের করতে পারছি এখানে কত হবে, তাহলে এখানে কত হবে বেসিক্যালি 3.25, ক্লিয়ার। আচ্ছা নেক্সট কোয়েশ্চেনটা দেখো, বলছে ইফ এল প্লাস অ্যান্ড এল মাইনাস আর দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম ল্যাডার অপারেটার, ল্যাডার অপারেটার দেখো মানে এই অপারেটারগুলো মইয়ের মতো, মই ল্যাডার, ল্যাডারের মতো, ঠিক আছে। বলছে দেন দ্য এক্সপেকটেশন ভ্যালু অফ দিস ইন দ্য স্টেট এইটা, ঠিক আছে, অফ অ্যান অ্যাটম কত হবে বের করতে বলেছে, তাই খুব ইজি। তাহলে তোমাকে আগে জানতে হবে যে ল্যাডার অপারেটারটা কি তাই না। সো আমরা বেসিক্যালি জানি, আমরা কি জানি বেসিক্যালি দেখো এল প্লাস এই অপারেটার আমরা লিখতে পারি, মানে যদি অপারেটার দিই আমরা তাহলে এল এক্স প্লাস আই অফ মানে আই হচ্ছে ইমাজিনারি নাম্বার, এইটা হচ্ছে তোমার দেখো এইটা প্লাস মানে রাইজিং অপারেটার, ঠিক আছে। আর একটা হয় এল মাইনাস, এটা কি লোয়ারিং অপারেটার, এটাকে আমরা লিখি এল এক্স মাইনাস আই অফ এল ওয়াই, ক্লিয়ার হয়েছে। এবার আমাদের কি দেখো বলেছে অপারেটারটা এইরকম অপারেটার বলে, তাহলে এল প্লাস এল মাইনাস আমাকে বের করতে হবে দেখো কেমন হবে। তো আমরা লিখতে পারি বেসিক্যালি এল অপারেটার এল প্লাস আর এল মাইনাস যে অপারেটার সেটাকে আমরা কি লিখতে দেখো, এল প্লাস মানে কত দেখলাম এখানে আমি এল এক্স প্লাস আই অফ এল ওয়াই রাইট ইনটু এল এক্স মাইনাস আই অফ এল ওয়াই রাইট। তো এই দুটোকে কি মাল্টিপ্লাই করে দাও, তো যদি মাল্টিপ্লাই করে দেন আমরা কি লিখতে পারবো এল এল প্লাস এল মাইনাস ইকুয়াল দেখো এল এক্স এল এক্স, তাহলে এল এক্স এর স্কোয়ার হলো হলো, আর এটার সাথে এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে কত হবে দেখো মাইনাস আই এল এক্স এল ওয়াই, আর এটার সাথে যদি এটা করে তাহলে প্লাস আইওটা এল ওয়াই এল এক্স, আর এটার সাথে এটা যদি করে তাহলে প্লাস এর মধ্যে মাইনাস, আবার আই আই গুণ করলে পরে আই স্কোয়ার হবে, আই স্কোয়ার মানে আবার মাইনাস ওয়ান, তাহলে মাইনাস এর মধ্যে প্লাস হয়ে গেল, এখানে এল ওয়াই
আর এল ওয়াই তখন এল ওয়াই স্কোয়ার হয়ে যাবে, তাই না? এটা পাবো আমরা। সিমিলারলি আমরা কি করতে পারি, উল্টোটা করব আমরা, তাহলে এল মাইনাস এল প্লাস, এটা কোনো কথা হবে? দেখো এল মাইনাস, এল মাইনাস মানে কত, এল এক্স মাইনাস আয়োটা এল ওয়াই, রাইট, ইনটু এল এক্স প্লাস আয়োটা এল ওয়াই, এটাকে মাল্টিপ্লাই করো। সো এল মাইনাস এল প্লাস, তাহলে দেখো এখানে কী করতে পারি আমরা, এল এক্স এর স্কোয়ার হলো এটা, এটা করলে মানে প্লাস হবে আয়োটা এল এক্স ক্যাপ এল ওয়াই ক্যাপ, আর এটা এটা করলে পরে মাইনাস আয়োটা এল ওয়াই ক্যাপ এল এক্স ক্যাপ, আর এটা এটা করলে পরে মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস, ওর আই স্কোয়ার মাইনাস মাইনাস হবে, তাহলে প্লাস আসবে এখানে, তাহলে এল ওয়াই স্কোয়ার হবে, রাইট। এবার এটা প্লাস এটা করবো আমরা, সুতরাং উই ক্যান রাইট, সরি, এল প্লাস ক্যাপ এল মাইনাস ক্যাপ প্লাস এল মাইনাস ক্যাপ এল প্লাস ক্যাপ, এটা আমাদের বের করতে বলেছে, মানে এটা আমাদের অপারেটর। তাহলে দেখো অপারেটরটা কেমন হবে দেখতে, পুট করে দাও, তাহলে যদি পুট করি আমরা, এল এক্স ক্যাপ মাইনাস আয়োটা এল এক্স ক্যাপ এল ওয়াই ক্যাপ প্লাস আয়োটা এল ওয়াই ক্যাপ এল এক্স ক্যাপ প্লাস এল ওয়াই এল ওয়াই স্কোয়ার, রাইট। এখানে প্লাস হবে, এখানে কী থাকছে দেখো, এল এক্স ক্যাপ মাই প্লাস আয়োটা এল এক্স ক্যাপ এল ওয়াই ক্যাপ মাইনাস আয়োটা এল ওয়াই ক্যাপ এল এক্স ক্যাপ প্লাস এল ওয়াই স্কোয়ার, হলো এখানে ধরো কাটাকাটি যাবে, এইটুকুনি টার্ম এইটুকুনি টার্ম কাটবে, এইটুকুনি টার্ম এইটুকুনি টার্ম কাটবে, এখানে কিন্তু এইটা আর এটা কাটতে পারবে না তুমি, ঠিক আছে? কারণ এটা কিন্তু অপারেটর, ঠিক আছে? তুমি এল এক্স ইনটু এল ওয়াই এইটা আর এল ওয়াই ইনটু এল এক্স এটা কিন্তু এক নয়, কারণ অপারেটর, ঠিক আছে? তো এইখানে কাটতে পারবে, দেখো এখানে সেম চলে আসতে কাটতে পারি আমরা। সো আমরা লিখতেই পারি এখন, এল এক্স দুটো রয়েছে, তাহলে এল এক্স, আচ্ছা এখানে এল এক্স স্কোয়ার আছে, এটা এল এক্স স্কোয়ার, এটা কি এল এক্স স্কোয়ার আছে, তাই না? দেখো এখানে এল এক্স স্কোয়ার, হ্যাঁ, আচ্ছা তাহলে দুটো এল এক্স স্কোয়ার রয়েছে, তাহলে আমরা কি লিখতে পারবো, টু টাইমস অফ এল এক্স স্কোয়ার, আর এখানে কত, টু টাইমস অফ এল ওয়াই স্কোয়ার। দেখো এল ওয়াই, এল ওয়াইটাকে আমরা একটা রিপ্লেস করবো এল এর, এল এর মানে টার্মসে, তাহলে আমরা জানি বেসিক্যালি কি, যে এল স্কোয়ার ইকুয়াল টু এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার প্লাস এল জেড স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে এল ওয়াই স্কোয়ার মানে আমরা কী লিখতে পারি বেসিক্যালি, মানে অ্যাঙ্গুলার টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম স্কোয়ার ইকুয়াল টু কি, তিনটে কম্পোনেন্টের স্কোয়ার ফর্ম হবে, এরকম ফর্ম হয়, তাই না? তাহলে এল ওয়াই স্কোয়ার মানে আমরা লিখতে পারি এল স্কোয়ার মাইনাস, দেখো এল এক্স স্কোয়ার মাইনাস এল জেড স্কোয়ার, রাইট। তাহলে এটাকে এখানে পুট করে দাও, সুতরাং তো এদিক থেকে লিখি একটু, এল প্লাস এল মাইনাস প্লাস এল মাইনাস এল প্লাস ইকুয়াল টু টু টাইমস অফ এল এক্স স্কোয়ার প্লাস টু টাইমস অফ এল স্কোয়ার মাইনাস এল এক্স স্কোয়ার মাইনাস এল জেড স্কোয়ার, এটা। তাহলে দেখো এখানে যদি দুই যদি মানে দুই যদি ঢুকিয়ে দিবে তাহলে কি, টু এল এক্স স্কোয়ার একটা থাকছে এখানে, এখানে মাইনাস টু এল এক্স স্কোয়ার একটা থাকে, তাহলে কেটে যাবে, তাহলে আমি এক চান্সে লিখছি, সেটা কত হবে, টু টাইমস অফ এল স্কোয়ার মাইনাস এল জেড স্কোয়ার, এইটা হবে, তাই না? এইবার দেখো অপারেট করো, কোন স্টেটটা বলে দিচ্ছি সেই স্টেট দিয়ে অপারেট করো। সো নাও, সুতরাং তাহলে এল প্লাস এল মাইনাস মাইনাস এল মাইনাস এল প্লাস, এইটার উপর অপারেট, এই স্টেট, এই যে অপারেটরটা অপারেট করছে একটা স্টেটের উপর, সেটা কত, মানে এল কমা এম, তার মানে মান কত, ওয়ান কমা ওয়ান হলো। তাহলে এটা আমরা লিখতে পারি সেরকম, টু টাইমস অফ এল স্কোয়ার মাইনাস এল জেড স্কোয়ার, এইটা অপারেট করবে কত, ওয়ান কমা ওয়ান, তার উপর অপারেট করবে, মানে এটা এল ইন্টু কত, মানে এল এর মানটা ওয়ান, এম এর মানটা ওয়ান, রাইট। এবার আমরা অ্যাকচুয়ালি জানি আবার যে এল স্কোয়ার অপারেটরটা যখন এল কমা এম এর উপর যখন অপারেট করে তখন আমরা কী পাই, তার ভ্যালুটা এল ইন্টু এল প্লাস ওয়ান ইন্টু এইচ ক্রস স্কোয়ার। সিমিলারলি এল জেড স্কোয়ার যখন অপারেট করে তখন আমরা পাই এম স্কোয়ার এইচ ক্যাট স্কোয়ার, রাইট। তাহলে আমরা এখানেও তাই লিখতে পারি, সুতরাং এইটা ইকুয়াল টু, তাই তো? সুতরাং আমরা লিখতে পারবো
যে এল প্লাস এল মাইনাস মাইনাস এল মাইনাস এল প্লাস এটা অপারেট করছে মানে ওয়ান কমা ওয়ান এটা কেট রাইট ইকুয়াল টু দেখো টু থাকছে তাহলে এটা যখন অপারেট করবে তখন কী পাবো আমরা এল ইন্টু এল প্লাস ওয়ান পাবো তাই তো এল ইন্টু এল প্লাস ওয়ান এলের মানটা বেসিক্যালি ওয়ান পুট করে দেবো আমি ইন্টু এইচ এইচ ক্যাট স্কোয়ার হবে তাহলে এইচ ক্যাট স্কোয়ার মাইনাস এটা হবে এম স্কোয়ার এইচ ক্যাট স্কোয়ার এইরকম একটা ফর্ম্যাট পাবো তাই না এখানে পুট করা হবে মানগুলো টু টাইমস অফ তাহলে এইচ ক্যাট স্কোয়ার দুজনের মধ্যে রয়েছে কমন নিয়ে নিলাম এল এর মানও ওয়ান তাহলে ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান মানে ওয়ান স্কোয়ার রাইট তাহলে এখানে টু ইন্টু এইচ ক্যাট স্কোয়ার তাহলে দুই এটা হবে দুই মাইনাস ওয়ান তাহলে বেসিক্যালি কী পাচ্ছি আমরা ওয়ান পাচ্ছি তাই না সো টু টাইমস অফ এইচ ক্যাট স্কোয়ার তাহলে এখানে আমাদের কী বের করতে বলেছিল এটাই বের করতে বলেছিলো তাই না এই যে কত হবে তাহলে এটা ভ্যালুটা কত হবে এখানে বেসিক্যালি টু হবে ক্লিয়ার তাহলে এইভাবে কিন্তু আমরা প্রবলেমগুলো সলভ করতে পারি হুম তো আজকে এই পর্যন্তই থাক দেখাবে আবার নেক্সট ভিডিওতে নেক্সট আরও কিছু কোয়ান্টাম মেকানিক্সের প্রবলেম নিয়ে সো থ্যাংক ইউ